সম্মানিত ভাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে সহবাস করতে দেখলে কি হয়। ইবনে সিরিনের তাফসিরুল আহলাম নামক কিতাব আপনাদের সাথে আছে। আমি মুফতি জুবায়ের বিন ইমাম। আলোচনা অবস্থায় সাথেই থাকবেন, আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। স্বপ্নে কোনো নাম করা সেলিব্রিটি মহিলার সাথে সহবাস করতে দেখা, স্বপ্নদ্রষ্টার ঘরের অধিবাসীরা দুনিয়ার কল্যাণ লাভ করবে। যদি দেখে সে সহবাস করেনি কিন্তু সহবাসের দ্বার প্রান্তে পৌঁছেছে, তাহলে বুঝতে হবে তার পরিবার আগের তুলনায় কম সম্পদ পাবে। কেননা পুরুষকে চুম্বন করা ও কমোদ্দীপনার সঙ্গে সহবাস করতে দেখলে আগের তুলনায় তার সম্পদ হ্রাস পাবে। কোনো পুরুষকে কামোদ্দীপক চুমু দিতে দেখলে সে ওই পুরুষ থেকে কল্যাণ অর্জন করবে। যদি মৃত ব্যক্তির সঙ্গে সহবাস করতে দেখে মৃত ব্যক্তির বাড়িতে কি না তা অস্পষ্ট হলে বুঝতে হবে সে মারা যাবে। যদি বাড়িটা মৃত ব্যক্তিরই নির্দিষ্ট বাড়ি হয় তাহলে তার সম্পদ কমে যাবে। স্বপ্নদ্রষ্টা মহিলার সঙ্গে পায়ুপথ দিয়ে সহবাস করতে দেখলে বুঝতে হবে সে কোনো বিষয়কে পদ্ধতি ছাড়া পাওয়ার চেষ্টা করবে। বাদশার নিষিদ্ধ স্থানে প্রবেশ করতে অথবা তার স্ত্রী হায়েজ হয়েছে জেনেও সহবাস করতে দেখলে স্বপ্নদ্রষ্টা হারাম কাজে লিপ্ত হবে। হায়েজ থেকে পবিত্র হওয়ার আগেই মহিলার সঙ্গে সহবাস করতে দেখলে বুঝতে হবে তার স্ত্রী তার প্রয়োজন পূরণ করতে পারবে, ফলে স্ত্রী যে কাজের মাঝে দেরি করেছে সে এটার মাঝে দ্রুত তার আশ্রয় নিবে। আশা করছি বুঝতে পেরেছেন। সহবাস রিলেটেড কিছু ভিডিও আমাদের চ্যানেলে আছে স্বপ্নের বিষয়গুলো নিয়ে। আসলে স্বপ্নটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটার মাধ্যমে আল্লাপাক আমাদেরকে অনেক কিছুর আদেশ করেন, নিষেধ করেন, যেগুলো না বুঝতে পারার কারণেই আজও আমরা বিভিন্ন ক্ষতির সম্মুখীন হই। এজন্য সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আর আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্ক দেওয়া, এর বাইরে অন্য কোনো পেজ নাই। সাবধান, কোনো ইমো নাই, হোয়াটসঅ্যাপ নাই। মাওলানা জাকারিয়া বিন জুবায়ের অথবা মাওলানা হাবিব, মাওলানা জাকারিয়া, মাওলানা ইমরান অথবা সরাসরি আমাদের ইউটিউবের যে প্রোফাইল পিকচার, এই সমস্ত ছবি নিয়ে ফেসবুকে অথবা নানান ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের আইডি ক্রিয়েট করে বিভিন্ন পেজ পোস্ট করে হাজার হাজার লাইক বানাচ্ছে এবং বলতেছে যে এটা জুবায়ের বিন ইমাম, কিন্তু আসলে কিন্তু এইগুলো করার সময় তো আর আমার নাই। এই জন্য আমরা প্রত্যেকটা ভিডিওতে বলে দিচ্ছি সাবধান থাকবেন। আমার একটাই ছোট একটা পেজ আছে, ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া, এর বাইরে অন্য কোনো পেজ নাই, আইডি নাই। সাবধান, সতর্ক থাকবেন। প্রত্যেকটা ভিডিওতে আমি সাবধান করছি, বারবার বলার পরেও যদি কেউ সতর্ক না হয় এর দায়ভার আমি কিভাবে নিব বলেন? এই জন্য আপনারা একটু সতর্ক হন। আসলে অধিকাংশ মানুষই সতর্ক, এই দুই একজন মানুষ আছে যারা আসলে হয়তো তারা ভালো করে কি বলবো, হয়তো তাদের লেখাপড়ার যোগ্যতা কম, তারা যাচাই বাছাই ভালো করে করে না অথবা সহজেই বিশ্বাস করে। এই জন্য আপনাদেরকে একটু চৌকান্ন হতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।